আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনারা কেমন আছেন? আমি দীর্ঘদিন আমার ওয়াইফের কোমরের ব্যথা নিয়ে আমি ভুগছিলাম 3 বছর। আমি শফিউল্লাহ প্রধান স্যারের ইউটিউব দেখা আমি আসার পরে এখানে 1 সপ্তাহ ভর্তি হয়েছি। এই 1 সপ্তাহের ভিতরে স্যার যতটুকু আমার জন্য করছে আমি স্যারের জন্য মেনি মেনি থ্যাংক স্যারের জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। স্যার এতটুকু আমাকে করছে, আমি কৃতজ্ঞতা স্যারের কাছে। আমি ভাবি নাই এখানে আইসা এতটুকু হবে। তো আমি আশা করি আমার মতো যতগুলো লোক আছে যেন এখানে ইয়া ট্রিটমেন্ট নেয়, যদি স্যারের সাথে পরামর্শ করে আশা করি ভালো হবে। এমন সময় এমন পরিস্থিতি ছিল, আমি হাঁটার মতো কোনো স্কোপ পাইতাম না। এখানে আসার পরে পরীক্ষা নিরীক্ষা করার পরে সবকিছু ডায়াগনোসিস ট্রিটমেন্ট করে এখন আমি পুরোপুরি সুস্থ। আমি স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই, দীর্ঘ আয়ু কামনা করি শফিউল্লাহ প্রধান স্যারের। ওকার মেইন থিং ছিল 3 বছর ধরে তার কোমরে ব্যথা, পায়ে ব্যথা, গর্দানে ব্যথা, 3 জায়গায় ব্যথা ছিল। প্রথম 2 দিনে তার ব্যথা থেরাপি দেওয়ার পরে গর্দানে ব্যথা চলে যায়, পায়ের হাড্ডি ভেড়ে যায়, এটাও গেলে যায়। এখন আজকে 2 দিন 3 দিনে ইঞ্জেকশন দেওয়ার পরে এটাও সেরে গেছে আলহামদুলিল্লাহ। আমি আল্লাহর কাছে শুক্রিয়া জানাই আপনাদের অল অফ ইউ প্লাস আপনাদের স্টাফ যত লোক এখানে আছেন সবার জন্য দোয়া করি। আমি ভাবতে পারি নাই এখানে এতটুকু আমি আপনাদের সেবা পামো। এই সেবার জন্য আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই অল অফ এই ডিপিআরসি হসপিটাল। আমার খুবই আই এম টু হ্যাপি। প্রিয় মানুষ অসুস্থ যে ব্যক্তি মনে করেন ফ্যামিলি কন্ট্রোল করবে, হে পারতেছে না, শুয়ে থাকে বসে থাকে। তো আমি হেজিটেশন উদয় হেজিটেশন এখানে আয় পড়ছি যে এখানে আশা করছি এখানে আইয়া একটা সেবা পাবো। আমি 100% এখানে সেবা পেয়েছি। আমি আশা করি আমার জন্য দর্জন আরো যেন সেবা পায়। আমি এই পর্যন্ত দীর্ঘ লং ডিস্টেন্স 3 ইয়ার্স এগো আমি তারকে 7টা ডাক্তার দেখাইছি, নিউরোলজি অর্থোপেডিক। দেখানোর পরে ইউটিউবে ওনার আমি এই ফিকচারটা পাই। তারপরে আমি শুইনে এখানে টেলিফোন করি, ওনাদের সাথে যোগাযোগ করি, ওনারা বলছে আসেন এখানে দেখেন স্যারের ট্রিটমেন্ট নেন। আলহামদুলিল্লাহ ইউটিউবে যা দেখছি এবং উপস্থিত প্রেজেন্ট আমি সবই পেয়েছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমি ঢাকাতে স্যারের বাড়ি চাঁদপুর, আমি চাঁদপুরও দেখাইছি, ঢাকা গাজীপুরে দেখাইছি, ঢাকাতে টোটাল আমি 7টা ডাক্তার দেখাইছি, কিছু ইমপ্রুভ হয় নাই। আমি দীর্ঘদিন পরে এখানে আসার পরে 7 দিনে আমি সুস্থ আলহামদুলিল্লাহ। আমার মতো যারা অসুস্থ আছে তাদেরকে বলবো ডিপিআরসিতে আসে, কন্ট্যাক্ট করে সুস্থ হওয়ার জন্য এখানে যেন আসে, এটি আমি বলবো। স্যারকে মেনি মেনি থ্যাংক। আমি স্যারের দীর্ঘ আয়ু কামনা করি, স্যারের সাথে আমার মিট হয়েছে, স্যারও আমার কাছে হ্যাপি, আমাকে একটা গিফট প্রদান করছেন। যারাও বলছে আমার জন্য দোয়া করেন, আমিও স্যারের জন্য বলছি স্যার আমার ওয়াইফের জন্য আপনি দোয়া করেন। তো হাসি মুখে উনি বলছে যে আপনি আপনার ওয়াইফকে আমি আবার দেখাবেন না, আমি কি আমি পরে দেখাবো, হয়তো আপনার সাথে আবারও আমি যোগাযোগ করবো ইনশাল্লাহ। আশা করি তাই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দীর্ঘায়ু কামনা করি সবার জন্য, আমার জন্য আপনারা দোয়া করবেন। থ্যাংকস লট। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।